সময়ের সাথে সাথে গ্রামের দৃশ্যগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একটা সময় পায়ে চালিত ভ্যান থাকলেও এখন কিন্তু সেটা নেই, এখন হচ্ছে বিদ্যুৎ চালিত ভ্যান। এই ঈদে ঘুরতেছি ভ্যান নিয়ে। আজকে আমি যাচ্ছি যমুনা নদীর ভয়ঙ্কর সেই যমুনা নদীর রূপ দেখতে। রাস্তাগুলো অনেক উন্নত হয়ে গেছে। নদীর পানি তো বাড়ছিল, অনেক বাড়ছে। বুকে অনেক বাড়িঘর হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ভয়ঙ্কর এক নদীর দৃশ্য দেখতেছি আজকে। ভালো আছেন? ঠিক আছে। কত টাকা আমরা আজকে এই জায়গাটা দেখে মানে ঘুরতে আসছি, আনন্দ করতেছি, কিন্তু এই জায়গাটা একটা সময় অনেক ঘর বাড়ি মসজিদ ছিল। আজকে এগুলো সব নদীর মাঝে বিলীন হয়ে গেছে। এটা হচ্ছে সেই ভয়ঙ্কর যমুনা নদী। আজকে যেখান থেকে আমি ভিডিও করতেছি এইটা কিন্তু নদীটা আরো অনেক দূরে ছিল, মিনিমাম 4-5 মাইল দূরে। ভাঙতে ভাঙতে আজকে একদম রাস্তার পাশে চলে আসছে। এখানে বিলীন হয়ে গেছে অনেকের ঘর বাড়ি, এবং সেই সাথে অনেকের স্বপ্নও বিলীন হয়ে গেছে। 500 টাকা একটা নৌকা ভাড়া করে এবার আমরা চলে যাচ্ছি নদীতে ঘুরতে। পুরো নদীটা আজকে আমরা এই নৌকা নিয়ে ঘুরবো। নদীর পানি বেড়ে যাচ্ছে, নদীর পানি দেখলে খুব ভয় লাগে, ঠিক আছে না? ভয়ঙ্কর এক নদীর রূপের সাথে সাথে আমরা সৌন্দর্য এবং উপভোগ করব। এই নদীর মাঝে নৌকাতে ঘুরবো, ফিরবো। সাঁতার যে জানো সে আহে, আর যে সাঁতার পড়াশোনা আমার দরকার নাই। ভাই তুমি মারো, স্টার্ট করো। সময়ের সাথে সাথে নৌকাগুলো আজকে উন্নত হয়ে গেছে, কারণ নৌকা এখন ইঞ্জিন চালিত নৌকা চলে আসছে। তো এখন আমাদের নৌকাটার ইঞ্জিন স্টার্ট করে স্টার্ট দাও ভাই। এখন আমরা নদীর বুকে ভেসে যাবো, ঘুরবো, মজা করবো। আর ব্লগ কেমন লাগলো অবশ্যই